কি জিভে জল আসছে নাকি? তাহলে চলো শুরু করা যাক তাড়াতাড়ি আমাদের এই চিলি চিকেনের রেসিপি। কিন্তু তার আগে তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। তো 700 চিকেন কিনে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর ক্যাপসিকাম তো কাটাই আছে। তো প্রথম কাজ আমাদের আদা রসুনটাকে ভালোভাবে পেস্ট করে নেওয়া। তো এখানে আমাদের ডান। এবার কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে সেটাকেও পেস্ট করে নিতে হবে। তারপর মাংসের মধ্যে দুখানা ডিম দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে আর লঙ্কার পেস্ট দিয়ে, তারপর সয়া সস আর লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো একটু স্বাদ মতো নুন তো দরকারই, তো সেটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 10 মিনিট মতন। তারপর কড়াটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নিতে হবে আর এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কোটিং করে মাংসগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ। তো তারপর সেই তেলের মধ্যে গোটা করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে নুন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থেকে যায়। তো তারপর তার মধ্যে আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে তার মধ্যে সয়া সস, চিলি সস অ্যান্ড টমেটো সস দিয়ে ভালোভাবে কষিয়ে, আর গ্রেভি করার জন্য একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে তার মধ্যে সেই গরম গরম পকোড়ার মতন মাংস দিয়ে দিলেই, আর এটাকে ভালোভাবে মিশিয়ে দিলেই আমাদের রেডি সেই চিলি চিকেন। টেস্টি টেস্টি দেখতেই পাচ্ছে, একদম গরম গরম চিলি চিকেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে।